আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি খুব ভোরে ঘুম থেকে উঠে একটু হাঁটতে গেলাম। হাঁটতে গিয়ে চোখে আটকালো খুব সুন্দর একটা দৃশ্য, তা ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসুন কিছু কথা বলে নিই। আমি যখন হাঁটতে বের হলাম সকালে, কিছু মানুষ আমার দিকে তাকিয়ে থাকলো। আমি কই যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছু মানুষ আবার প্রশ্নও করলো, আপনি এত সকাল কই যাচ্ছেন? তো এটা দিয়ে এটা বোঝাচ্ছে, আপনাদের লাইফে চলার পথে অনেক মানুষ আসবে, অনেক কিছু জিজ্ঞাসা করবে, অনেক কিছু জানতে চাইবে। আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য কোনো কিছু না বলে সামনে এগিয়ে যেতে হবে। ওদের কাজ হচ্ছে পিছন থেকে বাধা দেওয়া। এই যে ধরেন আমি সকালে হাঁটতে বের হলাম, কিন্তু কতজন আমাকে প্রশ্ন করতেছে আমি কই যাচ্ছি, কেন, এই প্রশ্নগুলো তারা কেন করতেছে? কারণ তারা তো জানতো আমি হাঁটতে বের হয়েছি, তারপরেও তারা প্রশ্ন করতেছে। তো সেম লাইফেও এরকম করে মানুষ। তো আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি পিছন ফিরে তাকাবেন না। হ্যাঁ, ভদ্রতার খাতিরে আপনি সামান্য একটু কথা বলতে পারেন যে হ্যাঁ আমি সামনে যাচ্ছি, কিন্তু না, আমি তাও বলি নাই। কেন? কারণ আমি এরকম করতে করতে অনেক পিছিয়ে গেছি, এখন থেকে আর ওভাবে করে চলি না। এখন থেকে নিজে নিজে ডিসাইড করে নিয়েছি যে আমি পিছন ফিরে তাকাবো না, যে যাই বলুক আমি সামনে আগাবই। এই আগানোটা মানে হচ্ছে যে কি, কথা বলা না। এটা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, শুধু বুঝাচ্ছি। কারণ মানুষের কাজ হচ্ছে আপনাকে ডিস্টার্ব করা, কীভাবে আপনাকে ডিস্টার্ব করে আপনার সময় নষ্ট করতে পারবে। হ্যাঁ আমি জানি, আমি একটু দাঁড়াইলে কথা বললে আমার কোনো লস হতো না, কিন্তু আমার সময়টা কিন্তু নষ্ট হতো। তো সেম আমি সময়টা নষ্ট হতে দিই নি, সেম আপনারও দিবেন না। নিজের দিকে সবসময় খেয়াল রাখবেন। হ্যাঁ কথা বলেন, মানুষের সাথে মিশেন, এমন না যে মিশবেন না, তবে মানুষ বুঝে মিশবেন, সময় বুঝে মিশবেন। সবসময় সবাইকে সবসময় দিয়ে দিবেন না, সময়ের মূল্য অনেক বেশি, যেটা আমি অনেক হাড়ে হাড়ে টের পাচ্ছি। অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, অনেকটা সময় আমার থেকে চলে গেছে, অনেকটা দিন চলে গেছে, যেগুলো আমি এখন ফিরত পাচ্ছি না। আমি খুঁজতেছি যে ও আসতেছে না, কতটা ভুল করছি, এখন বুঝি যে কেন আমি সেই সময়গুলো নষ্ট করছি। ইস, যদি সেই সময়গুলো পেতাম। তো এর জন্য আপনাদেরকে বলতেছি, নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য পিছন ফিরে তাকাবেন না, সামনে এগিয়ে যাবেন। এই যে দেখতেছেন, এই ফুলগুলোকে আমরা আগে বলতাম কাগজ ফুল, কিন্তু এগুলোর অরিজিনাল নাম হচ্ছে বাগানবিলাস। দেখতে এতই সুন্দর যে আমার এত ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করে নিলাম। এগুলোর ভিতরে এতগুলো কালার যে মানে গুনে শেষ করতে পারবো না, কিন্তু আগে জানতাম শুধু একটা কালারই হয়, এখন দেখি না, এটার ভিতর অনেক অনেক কালার আছে, অনেক সুন্দর সুন্দর কালার, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন।